পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের জনসংযোগ অভিযান অনুষ্ঠিত হল কমিউনিটি হলে। এদিন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, ফলাকাটা বিডিও সুপ্রতীক মজুমদার, ফলাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, মৎস্য আধিকারিক দেবজ্যোতি ভট্টরাজ্য, কৃষি দপ্তরের আধিকারিক, ফলাকাটা বিদ্যুৎ বণ্টন দপ্তরের SS প্রশান্ত মণ্ডল সহ ব্লকের অন্যান্য আধিকারিকেরা। জনসংযোগ বলে একটি ক্যাম্পেইন চালাচ্ছি ওখানে, তার মেন অবজেক্টিভ হচ্ছে আমাদের সরকারের যতগুলো স্কিম আছে সেগুলো আমরা আপনাদেরকে একটু অ্যাওয়ারনেস করবো। ওখানে অ্যাওয়ারনেসের সাথে সাথে যেটা আজকে আমি শুনতে পাচ্ছি অনেক লোকজনের যাদের কিছু কিছু সমস্যা আছে, না জানার জন্য অনেক জিনিসগুলো অনেকবার হয়, সেই সমাধান সমস্যা হচ্ছে ওই দপ্তরকে আমরা ইনফর্ম করে দিচ্ছি। শুধু আমরা এখানে পুরো আলিপুরদুয়ার জেলাতে আমরা গিয়ে গিয়ে আমরা জানি কি অনেকবার আপনারা অফিসে আসতে পারে না, আমরা চেষ্টা করি কি আমরা আপনাদের কাছে পৌঁছে যাই ওখানে। আমরা ইনফ্যাক্ট মানে একদম ইন্টিরিয়রে যে ভিলেজগুলো আছে, ফরেস্ট ভিলেজ বলুক, আপনি কি গার্ডেন বলুক, অন্যান্য আছে, শুধু আমরা সোসাইটির যত ওয়ার্ক আছে সেটাকে আমরা টি গার্ডেন ওয়ার্কার আছে, আমাদের ST এলাকা আছে, SC এলাকা আছে, MT এলাকা আছে, সমস্ত সোসাইটির যতগুলো ওয়ার্ক আছে ওদেরকে গভর্নমেন্টের আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উদ্যোগ নিয়ে অনেক স্কিমগুলো আমাদেরকে ইনকাম দিয়েছে, তার ফিডব্যাক আমরা আপনাদের কাছে নিচ্ছি। কোথায় কোন ইম্প্রুভমেন্ট দরকার আছে সেটা আমাদের এখান থেকে শুনে নিচ্ছি। আজকে এখানে আপনারা এটাও জানেন কি নতুন বাজেট এবার যে হয়েছে, আগে যে সামাজিক সুরক্ষা যোজনা ছিল, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার আসবে, আগে যে একটু কন্ট্রিবিউশন দেওয়ার কথা ছিল সেটা দিয়ে গভর্নমেন্টটা তুলে দিয়েছে।